আজকে আমরা হিট কনভেকশনের উপর আরেকটা প্রবলেম সলভ করব, এবং এই প্রবলেমটা সলভ করার সময় আমরা দেখব কিভাবে নিউটনের ল অফ কুলিংটা অ্যাপ্লাই করতে হয়, এবং এই প্রবলেমে আমরা আরেকটা জিনিস দেখব যে সিলিন্ড্রিক্যাল কোনো সারফেস থাকলে সেখান থেকে কীভাবে হিট কনভেকশন হয়। আমরা হিট কনভেকশনের থিওরিতে মূলত একটা স্ফেয়ার এবং একটা বক্সের সারফেস এরিয়া নিয়ে কাজ করেছি, কিন্তু কোনো সিলিন্ডার নিয়ে এখন পর্যন্ত আমরা কাজ করিনি। তো দেরি না করে আমরা শুরু করে দিই। তো প্রশ্ন বলা হচ্ছে যে দের ইজ এ কার্টিজ ইলেকট্রিক্যাল হিটার ইজ শেপড অ্যাজ এ সিলিন্ডার অফ লেন্থ এল ইকুয়াল টু 200 মিলিমিটার অ্যান্ড আউটলেট সরি আউটার ডায়ামিটার ডি ইজ 20 মিলিমিটার। আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশনস দ্য হিটার ডিসিপেস 2 কিলোওয়াট হোয়াইল সাবমার্জ ইন এ ওয়াটার ফ্লো দ্যাট ইজ অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড প্রোভাইডস এ কনভেকশন হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট এইচ অফ 5000 ওয়াটস পার মিটার স্কোয়ার কেলভিন। Then the question asks us to neglect heat transfer from the ends of the heater, determine the surface temperature TS. আচ্ছা, এর মানে হলো যে একটা ইলেকট্রিক্যাল হিটার আছে যেটাকে একটা সিলিন্ডার হিসেবে শেপ দেওয়া হয়েছে এবং একটা লেন্থ এবং ডায়ামিটার দেওয়া আছে। বলা হচ্ছে যে হিটারটা 2 কিলোওয়াট হিট ডিসিপিয়েট করে, অর্থাৎ হিটারটা থেকে 2 কিলোওয়াট হিট জেনারেট হচ্ছে এবং সেটা ডুবানো আছে পানির মধ্যে। তো পানির মধ্যে যদি ডুবন্ত অবস্থায় আছে, যেমন আমরা বুঝতে পারতেছি হিটারটার চারপাশে পানি আছে এবং বলা হচ্ছে এই পানিটার টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখন যদি কনভেকশন হয়ে থাকে এবং কনভেকশনের মানটা যদি কোফিশিয়েন্ট আকারে দেওয়া থাকে 5000 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন, আমাদেরকে বলা হচ্ছে যে হিটারটার সারফেসের টেম্পারেচার কত হবে। এরপর কোশ্চেনটা আবার বলতেছে যে ইফ দ্য ওয়াটার ফ্লো ইজ ইন অ্যাডভার্টেন্টলি টার্মিনেটেড, অর্থাৎ হঠাৎ করে যদি পানির ফ্লোটা বন্ধ হয়ে যায় যেটা হিটারটার আশেপাশে ছিল, এবং হিটারটাকে যদি স্টিল আমরা চালাতে থাকি হোয়াইল দ্য হিটার কন্টিনিউস টু অপারেট, দেন দ্য হিটার উইল বি এক্সপোজ টু এয়ার এবং এয়ারটারও টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই কথা মানে হলো যে হঠাৎ করে যদি ওয়াটার ফ্লো বন্ধ হয়ে যায় তাহলে হিটারটার চারপাশে বাতাস চলে আসবে এবং সেই বাতাসটার টেম্পারেচারও যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং এই বাতাসটার কনভেকশন কোফিশিয়েন্টের মান যদি 50 ওয়াট পার মিটার কেলভিন হয়ে থাকে, তাহলে আবারও হিটারটার সারফেস টেম্পারেচার কত হবে। তার মানে হচ্ছে আসলে আমাদেরকে প্রবলেমটা আবারও দুবার নিউটনস ল অফ কুলিং ইউজ করে সলভ করতে হবে। প্রথমে একবার সলভ করতে হবে হচ্ছে পানির জন্য, আরেকবার সলভ করতে হবে হলো বাতাসের জন্য। তো শেষে কোশ্চেনের একটা অংশে বলা আছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ সাচ অ্যান ইভেন্ট, অর্থাৎ হঠাৎ করে যদি এরকম পানির ফ্লো বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, মানে হিটারটার কি কোনো ক্ষতি হবে কিনা। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আবারও একটা স্কেচ ড্র করব প্রথমে, তারপরে সেখান থেকে আমরা যে অ্যাসাম্পশন মেক করে আমরা নিউটনস ল অফ কুলিং ইউজ করে প্রবলেমটা সলভ করব। প্রথমে আমরা প্রবলেমটা একটা স্কেচ ড্র করি। যদি বলা হচ্ছে যে ইলেকট্রিক্যাল হিটারটা একটা সিলিন্ডার, তো আমরা একটা সিলিন্ডার ড্র করি রাফলি। সো এটা হচ্ছে একটা সিলিন্ডার এবং সিলিন্ডারটার আমরা জানি লেন্থ হচ্ছে 200 মিলিমিটার, তাহলে লেন্থ হলো এই দূরত্বটা, এই পুরো দূরত্বটা হচ্ছে লেন্থ। আর দেওয়া আছে হচ্ছে ডায়ামিটার হলো ডি ইকুয়াল টু 20 মিলিমিটার। তাহলে আমরা সিলিন্ডারের ডাইমেনশনগুলো জানি, তাহলে সিলিন্ডারের এরিয়া বের করার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে এ ইকুয়াল টু পাই ডি এল। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে আমাদেরকে সিলিন্ডারের যে সারফেস, যেখানে আমি কালো রং দিয়ে মার্ক করতেছি, এই সারফেসটার এরিয়া। কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই সিলিন্ডারের কিন্তু দুটো সাইড আছে যেগুলো হচ্ছে বৃত্তাকার বা সার্কুলার। এটা হচ্ছে একটা সাইড, এটাকে আমি কালো দাগ দিয়ে মার্ক করলাম, আর একটা সাইড আছে হচ্ছে এই পাশে যেটাকে আমি রেড কালার দিয়ে ড্র করছি। তাহলে এই দুটো সাইডের এরিয়া আমরা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হবে হলো পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে এই দুটো সাইডের রেডিয়াস বা ব্যাসার্ধ। তো যেহেতু প্রশ্নে আমাদেরকে বলে দেয়া আছে যে নেগলেক্ট হিট ট্রান্সফার ফ্রম দ্য এন্ডস অফ দ্য হিটার, তাহলে এখানে এন্ড বলতে আসলে এই দুটো সাইডকে বোঝানো হচ্ছে, তাহলে এই দুটো সাইডের এরিয়া আমাদের বের করার প্রয়োজন নেই, আমাদেরকে শুধু এই সারফেসটা নিয়ে কাজ করতে হবে যে সারফেসটাকে আমি কালো দাগ দিয়ে মার্ক করেছি। এইটাই হচ্ছে আমাদের এই এস, তাহলে এই এরিয়াটাকে আমাদের লেখা উচিত এ এস ইকুয়াল টু পাই ডি এল। তো এরিয়ার মানটা আমরা এখানে একবারে বের না করে পরে ফর্মুলার মধ্যে একবারে বসিয়ে দিয়ে সেখান থেকে বের করবো। তো স্কেচটা আমরা মোটামুটি বুঝলাম। তো আমরা আর কী কী ইনফরমেশন জানি, আমরা জানি হচ্ছে ওয়াটার যেটা ফ্লো করতেছে পাশ দিয়ে সেটার টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা আছে হচ্ছে টি ইনফিনিটি ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা যদি আমরা জানি তাহলে আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে যে এই সারফেসটার যে টেম্পারেচার টিএস সেটা কত হবে। তো এটা বের করার জন্য আমাদেরকে কিছু অ্যাসাম্পশন আবারও মেক করে নিতে হবে। তো অ্যাসাম্পশনগুলো আমরা লিখি,
তো প্রথমে আমরা যে অ্যাসাম্পশনটা মেক করব সেটা হচ্ছে অবশ্যই প্রবলেমটাকে স্টেডি স্টেট হতে হবে, এটা আমরা মোটামুটি দিনে জেনে গিয়েছি যে আমরা এখন যে হিট ট্রান্সফারের প্রবলেমগুলো সলভ করতেছি সেগুলো হচ্ছে স্টেডি স্টেটের জন্য, ট্রানজিয়েন্ট স্টেট প্রবলেমের জন্য না। এরপর আমাদেরকে অবশ্যই একটা অ্যাসাম্পশন মেক করতে হবে, যে ধরে নিতে হবে যে ইউনিফর্ম সারফেস টেম্পারেচার। একথার মানে হলো এই ব্ল্যাক কালার দিয়ে যে সার্ফেসটাকে মার্ক করা আছে এই পুরো সার্ফেসটাই রয়েছে হচ্ছে একই টেম্পারেচার, অর্থাৎ এই সার্ফেসের উপরে যদি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্ট নেই, আমার একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্টে যদি পয়েন্ট নেই সবগুলো পয়েন্টেরই টেম্পারেচার হতে হবে হলো টিএস, অর্থাৎ এক একটা পয়েন্টের টেম্পারেচার যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা নিউটনস ল অফ কুলিং ব্যবহার করতে পারবো না। তো এই কারণে আমাদেরকে এই অ্যাসাম্পশনটা মেক করে নিতে হয়। এরপর আমরা আরেকটা অ্যাসাম্পশন মেক করব, সেটা হচ্ছে আমরা দেখি আমি এ পাশে লিখি যে কনস্ট্যান্ট থার্মাল প্রপার্টিস। তো এটা আমাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যাসাম্পশন, কারণ আমরা জানি যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি আছে, যেমন থার্মাল কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক হিট, এই প্রপার্টিগুলো টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হতে পারে বা টাইমের সাথে সাথে চেঞ্জ হতে পারে। তো ওরা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলেও নিউটনস ল অফ কুলিংটা ব্যবহার করা যায় না, তো সে কারণে আমাদেরকে অ্যাসাম্পশনটা মেক করে নিতে হবে। এরপরে আমরা দুটো অ্যাসাম্পশন মেক করব, যে দুটো শুধুমাত্র এই প্রবলেমের জন্য স্পেসিফিক। একটা হচ্ছে আমরা ধরে নিব যেটা প্রশ্নে বলা আছে, যে প্রশ্নে বলা হচ্ছে যে নেগলেক্ট দি হিট ট্রান্সফার ফ্রম দ্য হিটার, ফ্রম দ্য এন্ডস অফ দ্য হিটার। তাহলে আমরা সেটা দেখি যে নেগলেক্ট হিট ট্রান্সফার ফ্রম এন্ডস অফ দ্য হিটার, অর্থাৎ আমরা এই যে দুপাশে যে বৃত্তাকার সাইড ছিল দুপাশে বৃত্তাকার সাইড থেকে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না এটা ধরে নেব। এরপরে আমরা ধরে নেব যে এই পার্টিকুলার প্রবলেমটার জন্য কোনো রেডিয়েশন বা কন্ডাকশনের মাধ্যমে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, যদিও ইন রিয়েল ওয়ার্ল্ড অবশ্যই এখান থেকে কিছু হিট ট্রান্সফার হবে। এবং এই এই অ্যাসাম্পশনটাকে আমরা প্রবলেমটা সলভ করার পরে আবার একটু চেক করব। সো রেডিয়েশন অ্যান্ড কন্ডাকশন হিট ট্রান্সফার, HTD আমি সংক্ষেপে লিখতেছি, আর নেগলেক্টেড, আচ্ছা এরপর আমাদেরকে একটা অ্যাসাম্পশন মেক করে নিতে হবে। অ্যাসাম্পশনটা হলো হিটারটা তো ইলেকট্রিক্যাল হিটার, ওর মধ্যে কারেন্ট পাস করি আমরা যে এনার্জিটা পাচ্ছি বা যে এনার্জিটা আমরা তৈরি করতেছিলাম ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে, সেই পুরো হিট এনার্জিটাই আমরা ফ্লুইডটাকে দিয়ে দিচ্ছি, অথবা আশপাশে যে পানি আছে অথবা যখন পানির ফ্লো বন্ধ করে দিলে ওখানে যখন বাতাস থাকবে তখন এই পুরো যে এনার্জিটা জেনারেট হচ্ছিলো সে পুরোটাই এই ফ্লুইডটা পানি অথবা বাতাসকে আমরা আমরা দিয়ে দিচ্ছি। এটা যদি আমরা ধরে না নেই, আমরা যদি মনে করি যে না 80% দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা নিউটনের ল অফ কুলিং ব্যবহার করতে পারবো না। তো সেখানে আমাদেরকে সিম্পলিসিটির জন্য ধরে নিতে হবে যে পুরো এনার্জিটাই ফ্লুইডের কাছে চলে গিয়েছে। তো এটাকে আমরা এভাবে লিখি যে অল দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড ইজ ট্রান্সফারড টু ফ্লুইড বাই কনভেকশন। তো তাহলে আমরা মোটামুটি অ্যাসাম্পশনগুলো বুঝতে পারলাম যে প্রবলেমের জন্য কী কী অ্যাসাম্পশন আছে। তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন সরাসরি নিউটনস ল অফ কুলিংটা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি যে ফর ওয়াটার ফ্রম নিউটনস ল অফ কুলিং আমরা জানি হচ্ছে যে কিউ ইকুয়াল টু HAS TS-T∞। তো যেহেতু আমরা এটা ওয়াটারের জন্য সলভ করতেছি আমাদের এখানে একটা সাবস্ক্রিপ্ট ইউজ করা উচিত, আমরা লিখুন কিউ ডব্লিউ এইচ এর জন্য, ওয়াটারের এইচ যেহেতু ডিফারেন্ট আমরা লিখুন এইচ ডব্লিউ। তো এটা যদি আমরা জানি তাহলে আমরা লিখতে পারি এখানে সাইড চেঞ্জ করে আমরা একবারে লিখতে পারি হচ্ছে টিএস ইকুয়াল টু কিউ ডব্লিউ এইচ ডব্লিউ এস প্লাস টি ইনফিনিটি, রাইট। তো প্রশ্নে আমাদেরকে বলে দেওয়া ছিল যে এই হিটারটা 2 kW হিট ডিসিপেট করতেছে, তার মানে আমরা যেহেতু কোশ্চেনে অ্যাসাম্পশন ধরে নিয়েছি যে যে হিটটা জেনারেট করতেছিল পুরোটাই ও পানিকে দিয়ে দিচ্ছে বা বাতাসকে দিয়ে দিচ্ছে, তার মানে কিউডব্লিউর মানটা হলো 2 kW। তো বাকি সবগুলো জিনিসের মান আমরা জানি, আমরা সেখানে এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা যে টেম্পারেচারটা পাচ্ছি সেটাকে আমরা ক্যালকুলেট করতেছি এই ফর্মুলাটা দিয়ে, এবং এখানে টিএসটা আমরা বের করতেছি ওয়াটারের জন্য, সেখানে এর নিচেও আরেকটা সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা লিখলাম টিএসডব্লিউ,
এবং এখানে আমরা মান বসালাম কিসের, আমরা কিউডব্লিউ মানটা জানি সেটা হচ্ছে 2000, আমরা জানি এইচডব্লিউ পানির কনভেকশন কোএফিসিয়েন্টের মানটা বলা আছে হলো প্রশ্নে 5000, আমরা এই মানটা এখানে বসিয়েছি 5000। এরপর আমরা বসিয়েছি পাই, মানে এরিয়া হচ্ছে, এরিয়ার মানটা হচ্ছে পাই ডিএল, এবং আমরা ডায়ামিটার আর লেন্থের মান দুটো বসিয়েছি হচ্ছে 20 এবং 200, এবং এই 20 এবং 200 যেহেতু মিলিমিটারে ছিল ওদেরকে আমরা 1000 দিয়ে ভাগ দিয়েছি যাতে মিটারে কনভার্সনটা করা যায়। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি টি ইনফিনিটির মানটাও আমরা বসিয়ে দিতে পারি। টি ইনফিনিটির মানটা হলো প্রশ্ন আমাদেরকে বলা ছিল যে পানি বা বাতাস যেটাই থাকুক না কেন টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাই তো এখান থেকে আমরা যে টেম্পারেচারটা পাবো সেটা আসবে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে। আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে বাতাসে সরি পানিতে একটা মান হচ্ছে 51.8 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে পুরো ক্যালকুলেশনটাকে আমরা এখন এয়ারের জন্য রিপিট করব। তো এয়ারের জন্য আমরা আবারও নিউটনের ল অফ কুলিংটা লিখলাম, লিখে আমরা আবারও সাইড চেঞ্জ করে পাচ্ছি হলো টি সারফেস, এবার আমরা ক্যালকুলেট করতেছি এয়ারের জন্য। তো একটা সাবস্ক্রিপ্ট দিলাম এ, আমরা আবারও সবগুলো প্যারামিটারকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে আমরা পাচ্ছি কিউ এ ওভার এইচ এ এস, এবং এরপর আমরা পাচ্ছি হলো একটা প্লাস টি ইনফিনিটি। তো আমরা আবারও যদি মানগুলো বসাই, কিউ এর মান হচ্ছে 2000 ওয়াট, এটা কিলোওয়াটে ছিল, এইচ এর মান হচ্ছে 50 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন, এরিয়ার মানটা ছিল পাই ডি এল, এটাকে আমরা লিখছি পাই ইন্টু 20 ওভার 1000 ইন্টু 200 ওভার 1000, এসআই ইউনিটে কনভার্ট করলাম, এবং টি ইনফিনিটির মানটাও দেওয়া ছিল 20, কারণ বাতাসের জন্য এই বাতাসটা যখন যখন পানির ফ্লোটা বন্ধ হয়ে ওখানে বাতাস চলে আসছে সেই বাতাসেরও টেম্পারেচার হচ্ছে 20। তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে 3203.1 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা অনেক বড় একটা ভ্যালু। তো আমরা তাহলে প্রশ্নে এই দুটো জিনিসই জানতে চাওয়া হয়েছিল যে বাতাসের টেম্পারেচার কত হবে এবং পানিতে টেম্পারেচারটা কত হবে হিটারের সারফেসটা। তো আমরা রেজাল্টটাকে অ্যানালাইজ করার জন্য প্রবলেমে প্রথমে আবার ফেরত যাই, স্কেচটায় ফেরত যাই। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে হিটারটা যখন পানিতে ডুবানো ছিল তখন সে পানির টেম্পারেচারটা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এবং তখন আমরা ক্যালকুলেট করে পেয়েছি যে হিটারের সারফেস টেম্পারেচারটা হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস, যেটা একটা রিজনেবল টেম্পারেচার বা একটা কম টেম্পারেচার, এই টেম্পারেচারে হিটারটা অপারেট করা সম্ভব, এবং সাধারণত 50 ডিগ্রি সেলসিয়াসে হিটারটার মেটেরিয়ালের তেমন কোনো ক্ষতি হওয়ার কথা না, এটা যদি স্টিল বা কোনো একটা রেগুলার মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন ওখানে পানির ফ্লোটা বন্ধ হয়ে গিয়েছে তখন এই হিটারের সারফেসের টেম্পারেচারটা হয়ে গেছে 3000-এরও বেশি, যেটা বেশিরভাগ মেটেরিয়ালেরই মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্কের অনেক উপরে। তাহলে হঠাৎ করে পানির ফ্লো যদি আমরা বন্ধ করে দেই তাহলে এই হিটারটা ফেল করবে, কারণ এই হিটারটা গলে যাবে, যেহেতু ওর মেটেরিয়াল যে মেটেরিয়ালটা দিয়ে হিটারটা তৈরি করা হয়েছে ওর সারফেসের যে মেল্টিং পয়েন্ট সেই মেল্টিং পয়েন্টের থেকে বেশি টেম্পারেচার ওর সারফেসটার অর্জন করবে। তো এই কারণে আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে হিটারের পানির ফ্লোটা বন্ধ হয়ে গেলে যেন হিটারটাকে অপারেট করানো না হয়। তো প্রশ্নে এটাও জানতে চাওয়া হয়েছিল যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ সাচ অ্যান ইভেন্ট। তো কনসিকুয়েন্সেস হচ্ছে এরকম একটা ঘটনার ফলাফল বা পরিণতি হচ্ছে যে হিটারটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে ইনসাইটগুলো পেলাম আমরা সেটা লিখি, যে ইনসাইট হচ্ছে একটা যে এয়ার ওয়াটারের থেকে খুব একটা ভালো ফ্লুইড না আবার আমরা এটা জানি, তা হলো এয়ার ইজ এ পুয়ার ফ্লুইড আর পুয়ার হিট কনভেকশন ফ্লুইড দেন ওয়াটার, কারণ আমরা দেখতে পাচ্ছি যখন এখানে ওয়াটার ছিল তখন এই টেম্পারেচারটা অনেক ম্যানেজেবল ছিল, একই হিট পরিমাণ অর্থাৎ একই পরিমাণ হিট এই হিটারের সারফেস থেকে পানিতে বা বাতাসে চলে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন রকম সারফেস টেম্পারেচার মেনটেন করতে হয়েছে। তো যখন আমরা ওয়াটার ব্যবহার করেছি তখন সারফেস টেম্পারেচারটা ছিল 51, যেটা একটা অল্প টেম্পারেচার, খুব বেশি টেম্পারেচার না, এই টেম্পারেচারে আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং সিস্টেম অপারেট করতে তেমন কোনো সমস্যা হয়। ওয়াটারের জায়গায় যখন আমরা এয়ার নিয়ে এসেছি তখন যে সমস্যাটা হয়েছে যে আমাদেরকে অনেক বেশি সারফেস টেম্পারেচার মেনটেন করতে হচ্ছে, যেটাতে বেশিরভাগ মেটেরিয়ালই গলে যায়। তো এই কারণে আমরা বলতেছি যে এয়ার ইজ এ পুয়ার হিট কনভেকশন ফ্লুইড দেন ওয়াটার। আর আমরা একটা জিনিস হয়তো এই প্রবলেমটা সলভ করার সময় খেয়াল করিনি, বাট আমরা একটা অ্যাজাম্পশন মেক করেছিলাম যে রেডিয়েশন অ্যান্ড কন্ডাকশন হিট ট্রান্সফার্স আর নেগলেক্টেড। সো আমরা এই যে অ্যাজাম্পশনটা মেক করেছিলাম যে রেডিয়েশন আর কন্ডাকশন হিট ট্রান্সফার আমরা কনসিডার করতেছি না, তো আমরা রেডিয়েশন মানে থিওরিটা যখন একটু দেখবো আমরা দেখবো যে রেডিয়েশনের মাধ্যমে যে হিট ট্রান্সফার হয় সেটা হচ্ছে টেম্পারেচারের ফোর্থ পাওয়ারের সাথে প্রপোর্শনাল। তো যেহেতু এটা টেম্পারেচারের ফোর্থ পাওয়ারের সাথে প্রপোর্শনাল, অল্প একটু টেম্পারেচার যদি একটু বেশি হতে থাকে, ধরুন 50-এর জায়গায় যদি এটা 100 বা 200 হয়, তাহলে হঠাৎ করে অনেক বেশি হিট কিন্তু রেডিয়েশনের মাধ্যমে ট্রান্সফার হবে।
তো প্রথমে আমরা যখন প্রবলেমটা সলভ করা শুরু করেছিলাম, আমরা তখন জিনিসটা জানতাম না যে এটা হঠাৎ করে বাতাস চলে আসলে এখানে টেম্পারেচারটা যত বেড়ে যাবে। তো যেহেতু আমরা এখন একটা প্রিলিমিনারি ক্যালকুলেশন করার পর দেখলাম যে বাতাস যদি চলে আসে পানির জায়গায়, তাহলে এই হিটারের সার্ফেসের টেম্পারেচারটা 3000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, এবং 3000-এর উপরে যদি আমরা ফোর্থ পাওয়ার দিই আমরা একটা অনেক বড় সংখ্যা পাবো। তার মানে তখন কিন্তু রেডিয়েশনের মাধ্যমে যে হিট ট্রান্সফারটা হবে এটা হলো সিগনিফিক্যান্ট। তাহলে এখান থেকে আমাদের আরেকটা ইনসাইট আমরা পাচ্ছি, সেটা হলো at higher temperatures radiation heat transfer is significant. তাহলে এইভাবে আমরা হিট কনভারশনের উপর একটা প্রবলেম সলভ করলাম, এবং আমরা দেখলাম যে বিভিন্ন অ্যাসাম্পশন মেক করলে তার কনসিকোয়েন্সেস কী কী হতে পারে, এবং একটা হিটার অপারেট করার সময় কেন এর আশেপাশে একটা ভালো কনভেকশন ফ্লুইড থাকাটা প্রয়োজন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।